বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আরডি মেডিসিন এবং ডিসকাশন এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিবারের মতো আজকেও আমরা একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মেডিসিনটির নাম অ্যালজিক্যাল ডিএক্স ট্যাবলেট। ক্যালসিয়াম কার্বোনেট 600 মিলিগ্রাম এবং ভিটামিন D3 400 IU, এই দুটি মেডিসিন বা গ্রুপের সমন্বয়ে অ্যালজিক্যাল ডিএক্স ট্যাবলেটটি তৈরি হয়েছে। এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অ্যালজিক্যাল ডিএক্স এই ট্যাবলেটটি আমরা কীভাবে খাবো এবং এর ব্যবহারসমূহ, এর ডোজ, যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এর পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ও সতর্কবাণী, ওভারডোজ, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এর ব্যবহার, প্যাকেটের সাইজ এবং প্রতি পিচের দাম কত ইত্যাদি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। অ্যালজিক্যাল ডিএক্স এই ট্যাবলেটটি বাজারে দুইটি ফরম্যাটে পাওয়া যায়। একটি 600 মিলিগ্রাম প্লাস 400 IU এবং 500 মিলিগ্রাম প্লাস 200 IU। আমরা আজকে আলোচনা করব 600 মিলিগ্রাম প্লাস 400 IU সম্পর্কে। অ্যালজিক্যাল ডিএক্স এই ট্যাবলেটটি মূলত ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব প্রতিরোধ বা চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। খিচুনি রোধী ঔষধ গ্রহণকালে, বৃক্কীয় রোগসমূহে ও অগ্নাশয় প্রদাহে, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে চাহিদা বৃদ্ধির কারণে, অস্টিওপ্যারোসিস, রিকেটস ইত্যাদি নানা কারণে অ্যালজিক্যাল ডিএক্স ট্যাবলেট খাওয়ার জন্য ডাক্তারগণ পরামর্শ দিয়ে থাকেন। অ্যালজিক্যাল ডিএক্স ট্যাবলেট, ইহা একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর সংমিশ্রণ। ক্যালসিয়াম একটি প্রয়োজনীয় উপাদান যা শরীর গঠনে অপরিহার্য ভূমিকা রাখে। এটি হাড় গঠনের মাধ্যমে শরীরের কাঠামো মজবুত রাখে। ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা যায় অস্টিওপোরোসিস এবং সংশ্লিষ্ট অস্থিজনিত ফ্র্যাকচার প্রতিরোধ ও চিকিৎসায় ক্যালসিয়াম উপকারী, যেহেতু ভিটামিন ডি পরিপাকনালী থেকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, তাই এটি অস্থির কাঠামো রক্ষায় প্রয়োজনীয়। পাশাপাশি এটি অস্থি গঠনের উদ্দীপক। ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা যায় ক্যালসিয়াম এবং ভিটামিন D3 সম্মিলিতভাবে অস্থির বৃদ্ধি ঘটায় এবং অস্টিওপোরোসিস ও ফ্র্যাকচার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এ জাতীয় ঔষধ মুখে নিয়ে খেতে হবে। ওষুধটি মুখে নিয়ে এক গ্লাস পানি দিয়ে গিলে খেতে হবে। ওষুধটি চুষে খাওয়া বা ভেঙে গুঁড়ো করে খাওয়া যাবে না। এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট বা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী। ডাক্তার যেভাবে আপনাকে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধটি খেতে হবে। আপনার প্রেসক্রিপশনের নির্দেশনাবলী অনুসরণ করে অবশ্যই ওষুধটি খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ হল অনিয়মিত হৃদস্পন্দন, বমি বমি ভাব, মুখের শুষ্কতা, দুর্বলতা, মাথা ব্যথা, মুখে ধাতব স্বাদ ও হাড়ের ব্যথা এবং ঝিমুনি ইত্যাদি। নানা সময়ে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ক্ষুধামন্দা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সুবিধা ও ঝুঁকির তুলনামূলক পর্যালোচনায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ব্যবহার করা উচিত। যে সমস্ত রোগীর বৃক্কে অকার্যকারিতা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। এই ওষুধটি অতিরিক্ত গ্রহণের ফলে বমি বমি ভাব, বমি, ঝিমুনি, ক্ষুধামন্দা, পেট কামড়ানো, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হতে পারে।
চিকিৎসা হিসেবে সেবন বন্ধ এবং অতিমাত্রায় তরল গ্রহণ করতে হবে। আপনি যদি মনে করেন আপনি এই ওষুধটি অত্যধিক পরিমাণে ব্যবহার করেছেন, তাহলে খুবই দ্রুত একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে অথবা হসপিটালে যোগাযোগ করতে হবে। বন্ধুরা, সব ধরনের ঔষধ সেবন কিংবা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। অ্যালজিক্যাল ডিএক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খুব সহজে পাওয়া যাবে। এই ট্যাবলেটটির পুরো একটি বক্সে 30 পিস ট্যাবলেট থাকে। প্রতিটি ট্যাবলেটের মূল্য 15 টাকা করে। পুরো এক বক্স বা 30টি ট্যাবলেটের মূল্য হচ্ছে 450 টাকা। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।